subscribe our channel for next video. Thank নেচে নেচে যাই গোরে, 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 নেচে নেচে যাই গোরে। প্রবেশ করি সঙ্গে সঙ্গে তো ধরা পড়ে যাবো, কি করে নাই দেখবেন পদাবলিতে পরে আমরা আস্বাদন করবো খসত্ব বসন দর্শন চলি, মানে কোনো কোনো গোপী যাওয়ার সময় কারো হয়তো একটা ওড়না খসে পড়েছে, কারো একটা বসন খসে পড়েছে, এরকম ছোটখাটো ওড়না ওড়া রাস্তায় গুড়িয়ে পেয়েছে, আর তাই দিয়ে মাথা ঢাকতে গিয়ে এদিক ঢাকতে যায় তো ওদিক বেরিয়ে যায়, ওদিক ঢাকতে যায় হেঁটে বেরিয়ে যায়, এই কোনোরকম ঢেকে ঢুকে রাসস্থলিতে প্রবেশ করেছে, আর যেই প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে রাসের চক্র ঘোরা বন্ধ হয়ে গেছে। নাকি কেন এরকম ঘটন? তবে কি রাসমণ্ডলিতে কোনো পুরুষ প্রবেশ করলো? আগো গোপীগণ, এই তোমাদের মধ্যে কেউ পুরুষ আছো নাকি গো? কিন্তু আমার সন্দেহ হচ্ছে, দাঁড়া আমি একে একে তোমাদের সবাইকে পরীক্ষা করি। এই বলে ভগবান সকল গোপীদের একে একে পরীক্ষা করতে লাগে। গোপী তো পায়ের সাথে সাথে ছাই মাখে পরনে বাচ্চা মাথায় জটা জটা চারিপাশে কি জানি করছে। এই গোপি কাছে এসে দেখি, কাছে এসো এসো, কাছে এসো, কি হলো ভয় পাচ্ছ কেন? তুমি কাছে এসো, ভগবান কোনো চিন্তা নেই, কাছে এসো এসো এসো, আবার পিছিয়ে যায়, কাছে এসো, এই যে গোপি, আরে বাবা এসো দেখি এসো এসো, তোর নাম কি বলো দেখি, ভালো করে ধরে বলো, জোরে বলো, শুনতে পাচ্ছি না, সে রে গোপি, সে রে গোপি, বৃন্দাবনে শ্বেত গোপি বলে কোনো গোপী আছে? তোমার মনে আছে? যাক এসে তুমি শ্বেত গোপী হও কালো গোপী হও তেমন দেখার ব্যাপার না, কথা হলো তুমি যখন আমার গোপী হয়ে এসেছো তাহলে তোমার মুখটা একবার আমাকে দেখাও দেখি, দেখাবে না চিন্তা করুন কি আমার কথা, আমার গোপী বলে কথা, আমার তো পছন্দ অপছন্দ একটা ব্যাপার থাকতেই পারে না, আয় মুখ দেখাও, মুখ দেখাবে না? আরে বাবা আমার নাম ভগবান, তুমি বুঝতে পারছো না যে আমি তোমার কি করতে পারি, মুখ দেখাও, ভোলানা তো কিছুতেই মুখ দেখাতে রাজি নন, ভগবানও ছাড়ার পাত্র নন। এই ভগবান কি করলেন? অবশেষে বলপূর্বক ভোলানাথের ঘোমটাটা ধরে যেমন উন্মোচন করে দিয়েছে, কেন এসেছো তুমি তাড়াতাড়ি করে বলো, ভোলানাথ বলে ধরা যখন পড়ে গেছি প্রভু বলতে তো হবে, গৌরীর মুখে শুনলাম তুমি নাকি বৃন্দাবনে গোপীকে নিয়ে রাসলীলা করছো, আর সেই রাসে নাকি গোপী ছাড়া কারোর প্রবেশ অধিকার নাই, তা আমি তো গোপী হতে পারিনি, তাই গোপী সেজে এসেছি তোমার রাসলীলা দর্শন করতে। বলে কি গোপী হতে পারোনি বলে তুমি গোপী সেজে এসে তোমার রাসলীলা দর্শন করতে? কৃষ্ণ নাহি রাজে আর সব মরে অপার।
তুমি অবস্থা, শুধু তাই নয় তো ভুলো না, তুমি কি শুনি আমাকে এলাম ক্ষমা চাইতে আর এসে পেলাম অভিশাপ, দাও অভিশাপ দাও, নরকুলে যাব তো, তাতে আমার দুঃখ নেই। তবে কি প্রার্থনা তোমার চরণে হবো প্রেম, এই জন্মে আমি যেমন তোমার রাষ্ট্রের রহস্য উপলব্ধি করতে না পেরে আমি তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমার সেই ভুলটা না হয় ঠাকুর, আমি যেন নরকুলে গিয়ে তোমার রাষ্ট্রের রহস্য উপলব্ধি করতে পারি, তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললেন, ভোলানাথ আমি এতদিন জানতাম যে তুমি বড় বোকা, কিন্তু আজকে দেখলাম তুমি বড়ই চালাক, তুমি নরকুলে গিয়ে রাসের রস উপলব্ধি করতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার রাসের রস তোমাকে জানাবে কে? তাহলে আমাকেও তোমার সঙ্গে নরকুলে গিয়ে জন্ম নিতে, ঠিক আছে? বাসনা যখন একবার করেছো, নাম যখন আর ভক্তবান সকল কত, আমি কথা দিলাম এই বৃন্দাবনে প্রকাট করিলাম আমি নিত্য রাস, আর নবদ্বীপে গিয়ে প্রকাট করব আমি সংকীর্তন রাস। গোতাই তো নাচিছে নাচছো তো, আমার একটু সাদ হয়েছে তোমার সঙ্গে নাচবো, কিন্তু আমার সারা দেহ বাঁকাতে, আমি নাচলে সবাই তো আমি দেখে হাসে ঠাট্টা করে, কিন্তু প্রভু ইচ্ছে হয়েছে। মহাপ্রভু বলে, নেই শোনো, আজ আমার বক্রেশ্বর নাচবে, ওর এই নাচ দেখি যেন কেউ হাসাহাসি করবে না, বুঝবে বক্রেশ্বর, আর দেরি করো না, নাচো আমার বক্রেশ্বর নাচছে। বাসুদেব ঘোষে চাহে তোরে মিলা, বাসুদেব ঘোষে তোরে মিলা, কোন অনুমান নয়, কোন কল্পনাও নয়, এই পদাবলীটি যিনি রচনা করেছেন তিনি স্বয়ং রাসলীলাতে বিদ্যমান, তিনি দেখছেন আর লিখছেন। মহাপ্রভু পাঁচ সব নাম হল বাসুদেব ঘোষ, তাহা বাসুদেব ঘোষে চাহে তোরে মিলা, আসুন
আমাদের নাচকে বিছিয়ে ফাঁকি দেখো আমাদের নাচের
আমাদের ওটা মাটির ঘর, আর আমাদের নাচের সঙ্গে যে ঘরটা নাচে সেটা হলো দেহরূপী ঘর। আর এই ঘর ভেদে কি বলছি জানেন? ভগবানের কপালে যে তিলকটা আগে ওই তিলকটার নাম হলো রুদ্রকুণ্ড তিলক। আর আমরা নাচার সময় যে তিলকটা পরে নাচি সেই তিলকটার নাম হলো লৌহিক তিলক। এবার একটু তার কথা বলি, এত সুন্দর তত্ত্বপূর্ণ ভজনটি তিনি রচনা করেছেন যার নাম হলো ভক্তকবি সুরদাস। এই বিকেলবেলায় যার কথা বলছিলাম সন্দেহ, সেই সুরদাসের লেখাই বিখ্যাত বলে। সুরদাস বললেন, প্রভুজি সুরদাস কি রচনা করলেন ভগবান ভগবান মানে ভগবান হয়ে কি গো মায়া, কি হলো চঞ্চল হয়ে গেল কেন হঠাৎ করে? কি ব্যাপার বলো দেখি, এই আমার দিকে তাকে কি হয়েছে, নাচ দেখবে? হবে হবে, নাচের জায়গায় নাচ হবে। হ্যাঁ কি বলছে, ও দাঁতে যন্ত্রণা হয়েছে নাকি করে? ঈশ্বর গান হচ্ছে না? হবে হবে, সে জায়গা মতো হবে তো নাকি, যেখানে সেখানে যাতা দিলে হবে নাকি, বসুন হবে, ওটা জায়গা আছে ওইখানটা গাওয়া, সেইখানেই গাইবে, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় গাইবে, জানি কেউ কথা বলেন না, দেখুন ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিন্তু মনোনিবেশ নষ্ট হয়ে যাবে, এই জন্য এত কথা হচ্ছে কেন, মন দিয়ে শুনুন না, রাশি এতদিন শুধু নাচ দেখে এসেছেন, রাশির তত্ত্বগুলো শুনুন না, যেটা শুনলে কাজে লাগবে সেটা শুনুন। নাচ তো ওই যে পাঁচ টাকা টিকিট কেটে ওই ফাংশনে নাচ দেখতে পারবে, ডান সাঙ্গামাতে গিয়ে নাচ দেখতে পারবে, কিন্তু এই গুরুহ তত্ত্বগুলো কিন্তু সব জায়গায় পাবেন না। শুনে যান ভগবান অপি, এই যে ভগবান অপি মানে ভগবান হয়ে উঠ, এই ভগবান শব্দটাকে ব্যাখ্যা করলে সারা রাত্রি কেটে যাবে তোমার সেই সঙ্গে। কি থাকলে ভগবান হওয়া যায়, আমরা কাকে ভগবান বলি? ভগবান শব্দটাকে যদি আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি দাঁড়ালো, ভগ যুক্ত বান, ভগ শব্দের অর্থ হলো ঐশ্বর্য, বান কথার অর্থ হলো মালিক। আমরা যেমন জগতে বলে থাকি বিত্তবান ধনবান, তেমনি তিনি হলেন ভগবান অর্থাৎ ঐশ্বর্যবান। কি কি ঐশ্বর্য? শ্রীমদ ভাগবত বললেন, ঐশ্বর্য সমগ্র শরীর দেশস্য শ্রিয়া জ্ঞান বৈরাগ্য শরীর সম্মান ভগে কিঙ্গন, ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য, এই ছটা যদি ভগবানের মধ্যে পূর্ণরূপে না থাকে তাহলে তিনি ভগবান হতে পারেন।
দেখবেন আমরা নিজেদেরকে অনেক সময় পুরুষ বলে খুব জাহির করি যে আমরা পুরুষ, দেখতে পুরুষের মধ্যে অবয়বটা আমাদের আছে বটে, গুণ কিন্তু আমাদের একটা দেখতে পুরুষ হলেই পুরুষ হওয়া যায় না যদি সেই গুণগুলো পুরুষের মধ্যে বিদ্যমান। যেমন দেখবেন মালদার আম খেতে খুব ভালো, মালদার আমের মধ্যে দেখবেন মিষ্টি আছে, টক আছে, আঁশ আছে, আঁটি আছে, কিন্তু মিষ্টি টক আঁশ আর আঁটি থাকলেই আবার মালদার আম ভালো। এক লন্ডন থেকে ব্রিটিশ সাহেব ভারতবর্ষে বেড়াতে এসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মালদা জেলায় দিন কত কাটিয়ে মালদার প্রচুর আম খেয়ে বাড়িতে গেছে। তার একটা ছোট্ট নাতি আছে, দাদুর কাছে বসে বসে গল্প শুনছে, দাদু ভাই ভারতবর্ষে কেমন বেড়ালে, কেমন খেলে, আর যে খাওয়ার কথা তুলেছে অমনি দাদু বলছে আহ দাদু রে খাওয়ার কথা তুলে এখন তুললি মালদার আমের কথা মনে করে কি টেস্ট, যেমন মিষ্টি তেমন টক, তাতে আঁশও আছে আবার আঁটিও আছে। সঙ্গে সঙ্গে একেবারে নাতি বায়না ধরে নিয়েছে, লন্ডনে বসে তো মালদার আম খাওয়ানো যাবে, তুমি আমের মতো কিছু খাওয়ানো যায় কিনা চেষ্টা করবে। হ্যাঁ দাদু ভাই এক্ষুনি ছুটে গিয়ে ঠাকুমার কাছ থেকে একটু চিনি আর তেঁতুল নিয়ে আয়, এই ঠাকুমার কাছ থেকে নাতি ছুটে গিয়ে একটু চিনি আর তেঁতুল নিয়ে এসেছে, বলে এনেছি দাদু এবার কী করবো, ভালো করে ঘুরিয়ে মেশো, বলে মিশিয়েছি এবার কী করবো, তাই করে দাদু ভাই মিষ্টিও পেলাম টকও পেলাম কিন্তু হাঁস আমার ঠিক কোথায়। হ্যাঁ দাদু ভাই এই দেখতে এখানে বড় বড় দাড়ি কান আছে, এই তো নাতি বলছে যে তোমার মুখে রয়েছে, মুখ শুকিয়ে আমি কাঠির মতো হয়ে গেছে, বলে তাহলে দেরি করিস না ওই চিনিগুলো আর তেঁতুলগুলো নিয়ে এসে দাড়িতে মাখ, এই নাতি গিয়ে মাখিয়ে দিয়েছে, বলে দাদু মাখিয়েছে এবার কী করবো, বলে কী আর করবি এবার চোষ, এই নাতি চুষতে শুরু করেছে। তাহলে চিন্তা করুন মিষ্টি পাওয়া গেল, টক পাওয়া গেল, হাঁস পাওয়া গেল, আঁটি পাওয়া গেল, কিন্তু মালদার আম কি হলো, দেখতে পুরুষ হলেই পুরুষ হওয়া যায় না যদি সে দূর হলো পুরুষের মধ্যে বিদ্যমান। পুরুষকে শাশ্বত সনাতন যিনি, যিনি হলেন আমার নারায়ণবাদী গোবিন্দ, যিনি হলেন ভগবান। ভগবান হতে গেলে ছটা ঐশ্বর্য পূর্ণরূপে থাকতে হবে, ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য। ঐশ্বর্য মানে কি, প্রাকৃত জগতে ঐশ্বর্য বলতে বোঝায় আমরা দু চারতলা বাড়ি, তিন চারটে টাকা সম গাড়ি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি, তাহলে বাবা এটা গেল জাগতিক ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্যগুলো নয়। তাহলে ভগবানের ঐশ্বর্য কি কি, ভগবানের ঐশ্বর্য হলো যেমন অনিমা মহিমা নদীমা গরিমা প্রাপ্তি প্রাগম্য ঈশিতা মসিতা, যাকে অষ্টসিদ্ধি বলে। অনিমা শব্দের অর্থ কি, আমার মায়েরা বলবে অনিমা সে তো মেয়েদের নাম, কি তোর কেন লাগছে রে বাবা, বলে নাই অনিমা সে অনিমা। এখানে অনিমা শব্দের অর্থ হলো অনুর মতো হওয়ার ক্ষমতা, মহিমা মানে বিরাট বড় হয়ে যাওয়ার ক্ষমতা, লক্ষ্মীমা মানে হালকা হয়ে যাওয়ার ক্ষমতা, গরিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, প্রাপ্তি মানে পাওয়ার ক্ষমতা, প্রাগম্য মানে দেওয়ার ক্ষমতা, ঈশিতা মানে জয় করার ক্ষমতা, বসিতা মানে বশীকরণ করার ক্ষমতা, এই যে ইত্যাদি অষ্ট প্রকার সিদ্ধি, এটা ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই তিনি ঐশ্বর্য গেল বীর্য। বীর্য শব্দের অর্থ কি, বীরত্ব। আমরা বীর কাকে বলি, দেখবেন যারা মেরে মুখ ফাটাতে পারে তারা বিরাট বড়, মানে না বাবা শুধু মারামারি করলে বীর হওয়া যায় না। এই জগতের বীর সাধারণত চার প্রকারের, যথা মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর। যারা মারামারি করে মুখ ফাটিয়ে দেয় তারা হলো মল্লবীর, আর যারা দান করতে পারে দেখবেন লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু কীর্তনের চাঁদা চাইতে গেলে ছেঁড়া দু টাকা নিচ্ছে, তারা জীবনেও কোনোদিন দানবীর হতে পারবে না। কিন্তু কিছুই নয় বৈষ্ণবকে দশটি টাকা দিলেন, বৈষ্ণব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন, এই যে দানবীর। Thank you.
শ্বাস দেখুন। এই কথাগুলিটা শুনলে বুঝতে পারবেন দাদা আমি পাগল হয়ে গেছি। মুকুরিয়া যদি না হয় মাঝে মুকুরিয়া যদি না হয় মাঝে সোনার Oh,
রাধারানী সাজলেন এমন করে, আচ্ছা মায়েরা কোনো সুস্থ মানুষ এইভাবে সাজতে পারে? তাহলে রাধারানী কি পাগল হয়ে গেলেন? পাগলেও তো জানে যে কোথায় আলতা পড়তে হয়, কোথায় কাজল পড়তে হয়। রাধারানী কেন এইভাবে সাজলেন? আসলে একটা গুরু তত্ত্ব এখানে লুকিয়ে রয়েছে। রাধারানী কিন্তু একে একা সাজেননি, আর সখীরাও রাধারানীকে সাজিয়ে দেন। সাজালো কে গালে হাত দিয়ে বসে বসে রাধারানী যখন ভাবছেন, সখীরা যখন সাজিয়ে দিল না, তখন রাধারানী ভাবছেন যে গোবিন্দ কবে কি তোমার দর্শনে যেমন যাওয়া হবে না। এমন সময় রাধারানীর সাজসজ্জাগণ করজোড়ে বললেন, রাধে চিন্তা করবে, ওরা তো আমায় সাজিয়ে দেয়নি, তাতে কি হয়েছে? আমরা রয়েছি, আমরা তো জানি যে কাকে কোথায় থাকতে হয়, তুমি চুপটি করে বসো, আমরা নিজেরাই তোমার অঙ্গে সেজে দিচ্ছি। রাধারানী বসে রইলেন, রাধারানীর সাজসজ্জাগণ, চোখের কাজল, চরণের আলতা, আয়না, চিরুনি, গলার মালা, চরণের মুকুর, একে একে যাচ্ছে রাধারানীকে সাজাতে। এই আলতা যাচ্ছে, কাজল যাচ্ছে, পথের মাঝখানে দেখে আলতা বললে, কাজল কোথায় চললে ভাই? বলে, কেন রাধারানীর নয়নে? কাজল বলে, তুমি কোথায় যাচ্ছ? বলে, কেন জানো না, রাধারানীর চরণে যাচ্ছি। আর যেই বলেছে আমি রাধারানীর চরণে যাচ্ছি, সঙ্গে সঙ্গে কাজল ছুটে গিয়ে আলতাকে জড়িয়ে ধরে বলছে, আলতা রে জন্ম ঘরে তুই রাধারানীর চরণে রইলি, রাধার চরণের কৃপা গুণে গোবিন্দের শ্রী চরণ পেলি, আমি তো জন্ম ঘরে রইলাম রাধারানীর নয়নে, আমি নয়নের কৃপা গুণে গোবিন্দের চাঁদের মতন দেখেছি, কিন্তু আলতা রে আমার তো কোনদিন গোবিন্দের চরণ পাওয়া, আমার তোর তো কোনদিন গোবিন্দের বরণ দেখা হল, তবে আইনা রে ভাই আজ যখন আমরা সুযোগ পেয়েছি, তুই আই আমার রাধারানীর নয়নে, আমি যাই চরণে, তাহলে কি হবে জানিস আমাদের মনোবাসনা, আমি গোবিন্দ চরণ আমাদের মনোবাসনা, আমি গোবিন্দ চরণ তোর গোবিন্দ বদন দর্শন, আমি গোবিন্দ চরণ গোবিন্দ বদন দর্শন, যে সমস্ত গোপীরা 3 বছর বয়সে যমুনা তীরে বালকার দ্বারাই কাত্যায়নী মূর্তি গঠন করে ব্রত করেছিলেন ভগবানকে পতি রূপে পাওয়ার জন্য, আর নিত্য সিদ্ধা কারা? যারা হলেন রাধারানীর গণ। এই যে 3 প্রকারের গোপী, এদের আবার 2 প্রকারের সাজ, এক হলো জেগে ঘুম, আর এক হলো অঘরে ঘুম। যারা অঘরে ঘুমোয় দেখবেন কানের কাছ দিয়ে রেলগাড়ি চলে গেলে তারা কিছু টের পায়, কিন্তু যারা জেগে জেগে ঘুমোয় দেখবেন একটা সূচ পূর্ণ চমকে উঠে বসে পড়ে। যে সমস্ত গোপীদের স্বামীরা অঘরে ঘুমোচ্ছিল, তাদের পাশ থেকে গোপীরা যখন উঠে গেলেন তারা কিচ্ছু টের পেলেন না, কিন্তু যে সমস্ত গোপীদের স্বামীরা জেগে জেগে ঘুমোচ্ছিলেন, যেই গোপী পাশ থেকে উঠে গেলেন স্বামীও চমকে উঠে বসে পড়ল। স্বামী চিন্তা করলেন যে এত রাত্রিতে গোপী কোথায় যাচ্ছে, সন্দেহ হলো না, রোজই যায় নাকি আজকে প্রথম দিন যাচ্ছে, ব্যাপারটা একটু দেখতে হয়তো। এই অনুসরণ করে পেছন পেছন উঠলেন গোপী, যখন উঠানে নামলেন স্বামীও নামলেন, গোপী উঠান দিয়ে হাঁটতে হাঁটতে গভীর বনের দিকে যখন যাচ্ছে, স্বামী চিন্তা করলেন না আর তো যেতে দেওয়া যায় না,
এই বলে ছুটে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে দুটি বাহুর প্রসারিত করে বলে দাঁড়ান দাঁড়ায় বলেছে এখন আসছে স্বামী তুমি ঠিক করছি স্বামী গো আজ আমাদের পরমপতি গোবিন্দ বাঁশি বাজিয়ে বনের মাঝে আমাদের দেখেছে তাই তো আমরা চলেছি আমাদের পরমপতি দর্শন হরে আপিষ্ঠা কোনটা ঘরে এক পতি থাকতে বনে যাচ্ছিস আর এক পতি সঙ্গ করতে যাওয়ার ছিল গোবিন্দ দর্শন এই বলে কেশা আকর্ষণ করে টানতে টানতে গৃহ মাঝে নিয়ে এসে দ্বার রুদ্ধ করে দিয়ে বলেন পাপিষ্ঠা কুলোটা গোবিন্দ দর্শনে যাবি এই ঘরে বসে বসে গোবিন্দ দর্শন কর আর কি বললি পরমপতি আমি তো দেহপতি তাহলে দেহের অধিকার তো আমার দেহটা আমার কাছে রেখে তুই তোর পরমটা নিয়ে যা পরমপতির কাছে এই বলে যেমনই গোপীর স্বামী গৃহের দ্বার রুদ্ধ করে চলে গেলেন আর গোপী সেই গৃহের মধ্যে ডুবরে কেঁদে উঠলেন স্বামী গো তুমি ঠিকই বলেছ ভগবান তো করুণাময় তার শ্রীচরণে প্রার্থনা করে বলি তোমার বাক্যই যেন সত্যি যে দেহটা ধারণ করে গৃহের মধ্যে বন্দী হয়ে আছো সেই দেহ নিয়ে গৃহের বাহির হতে গেলে তোমায় দ্বার খুলে দেবার প্রয়োজন আছে কিন্তু আমি তো তোমার ও দেহ চাই না তোমার বাসনার দেহ তোমার কামনার দেহ কি করবো তোমার ওই কামনা পোষণার দেহ তাই তোমার দেহের মধ্যে যে গুণাতীত দেহটা আছে যেটা নিয়ে আসতে হলে তোমায় দ্বার খুলে দেবার প্রয়োজন হবে না ওই গুণাতীত দেহটা নিয়ে এসো গোপী বললেন দাঁড়াও তারাও গোবিন্দ আমি আসছি এই বলে গোপীর দেহটা পড়ে রইল সেই গৃহের মেঝে প্রাণ চলে গেল গোবিন্দের শ্রীচরণে গোপীর প্রেম এমন প্রেম নিলে কি গোবিন্দ পাওয়া যায় এমন প্রেম নইলে কি গোবিন্দ পাহাড় থেকে উৎপত্তি হয়ে সাগরে মিশবার জন্যে সকল বাধাকে অতিক্রম করে ছুটে চলে তেমনি গোপীরাও ছুটছে স্রোতস্বিনী নদীর মতো কৃষ্ণ রূপী সাগরে মিশবে Oh,
এদিকে আবার কয়েকজন কি ব্যাপারে এত রুপি হঠাৎ এত রাত্রিতে ঘর ছেড়ে বনে কেন? ও রুপিগণ কি ব্যাপার ভাই, এত রাত্রিতে বনে কেন তোমরা? শাশুড়ি বকাবকি করেছে? স্বামী বুঝি তোমাদের ঘর ঘাড়ে ধাক্কা দিয়ে ঘরে বাইরে বার করে দিল, ভালোবাসাতে এত রাত্রে বনে কেন? বিপিনের মিলনে আমরা যমুনার জলে ডুবে মরি,
তবে মহাকালে আমরা কি করবো জানো? কি করবে? আমরা কৃষ্ণ 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 আর দেশে দেশে কীর্তন গিয়ে বেড়াতে হবে না, সোজা শ্রী ঘরে বিচার করে হবে। ভগবান বললেন, কবিগণ তোমরা মরবে মরো, তাতে আমার দুঃখ নেই। মরার কালে আবার আমার নাম করে মরার দরকার কি হবে? জগতে প্রাণ থেকে যাবে না? তোমাদের মৃত্যুর জন্য আমি দায়ী। গোপীরা বললেন, ব্রজের ঘড়ি যদি তোমার নামে করে মরতে পারি, তোমার নামে করে যদি আমরা মরতে পারি, এই জন্মে নিলে না তোমার চরণ করি, যদি তোমার নাম করে মরতে পার, আমরা আবার পর জন্মে চরণের দাসী হতে। ভগবান বললেন, তথাস্তু। এই যে মা, বাড়ি যাচ্ছ? বাড়ি যাও না কিন্তু। ভগবান বলেন, তথাস্তু। এবার গোপী শ্রেষ্ঠ শিরোমণি রাধারানীর পানে চেয়ে বলে, রাধে তুমি কি চাও? তখন রাধে কহে, শ্যামল আমি ইয়া রাধা, যা কি আমি ইয়া রাধা, যা